নোয়াখালীর কোম্পানিগঞ্জের কলেজের ছাত্রী ও শিক্ষানবিশ নার্স প্রিয়তা হত্যার ঘটনায় মূল হোতা মোহাম্মদ রুবেলকে আটক করেছে পুলিশ। বিডি স্টার টিভি নিউজ তথ্য ও ভিডিও চিত্রে রয়েছেন নোয়াখালী প্রতিনিধি নুরুন নবী নবীন, সাথে আছে মিতান্ধনা রহমান লিজা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের সরকারি মুজিব কলেজের ছাত্রী ও শিক্ষানবিশ নার্স শাহনাজ পারভীন প্রিয়তা হত্যার ঘটনায় মূল হোতা মোহাম্মদ রুবেল বয়স 28 আটক করেছে পুলিশ। তার নামে কোম্পানিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে একই দিন ভোরে সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার 7 নং ওয়ার্ডের মকবুল আহমেদের পালিত পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, রুবেল পেশায় একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন থেকে ভুক্তভোগী প্রিয়তার ওপর লোলুপ দৃষ্টি ছিল তার। ঘটনার দিন রাতে ভুক্তভোগী নিজের কর্মস্থল থেকে নানার বাড়ি বসুরহাট পৌরসভার 7 নং ওয়ার্ডে রুবেলের রিকশায় করে যাচ্ছিল। রুবেল তাকে ঘটনাস্থল এলাকায় নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে এবং হত্যা করে পালিয়ে যায়। শুক্রবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকা থেকে তাকে আটক করে। সে স্বীকার করেছে এবং তার স্বীকারোক্তি মতে তরুণীর কাছ থেকে তার ছিনিয়ে নেয়া মোবাইল এবং সিম কার্ড আমরা উদ্ধার করেছি। তাকে শেষ একটা হলুদ রিক্সা অটোরিকশা তাতে চলে তাকে দক্ষিণ দিকে হসপিটাল থেকে দক্ষিণ দিকে যেতে থাকি।